প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এ পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ডিপ। আপনারা যখন সিএসএস এ যাবেন তখন দেখবেন এই ডিপের ব্যবহার ব্যাপক পরিমাণে করতে হবে। তো ডিপ সম্পর্কে এখানে আপনাদের খানিকটা ধারণা দিয়ে নিচ্ছি, লক্ষ্য রাখবেন। ডিপের সাহায্যে যে কাজটা করা হয়, এটি ওয়েব পেজকে বিভিন্ন সেকশনে বিভক্ত করা যায় এবং বিভিন্ন সেকশনে আপনাদের ইচ্ছা মতো কন্টেন্ট রাখতে পারবেন। বিষয়টা ভালো করে বোঝানোর জন্য এখানে প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখাবো। একটি বেসিক স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি, অবশ্যই আপনারা আমার মতো করে নেবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন আউটপুট কোনো কিছুই দেখাবে না, কারণ আমরা বডিতে এখনো কিছু লিখে নিই। তো প্রথমেই যেই ট্যাগ ব্যবহার করব, একবারে ডিরেক্টলি ডিপ ট্যাগ ব্যবহার করব। আমার ইচ্ছা হচ্ছে স্ক্রিনে তিনটি অংশে বিভক্ত করে নেওয়া এবং তাদের ব্যাকগ্রাউন্ড কালার এমন ভাবে সেট করে দেবো যাতে করে বুঝতে পারেন আপনারা। সো এখানে ডিপ একটি ডিপ তৈরি করেছি। এবার যে কাজটা করব, আমি স্টাইল ট্যাগের সাহায্য নেব। স্টাইল মূলত সিএসএস এর একটি অংশ, তারপরে এখানে বোঝানোর সুবিধার্তে আমি স্টাইলটি ব্যবহার করতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব এই প্রপার্টি, এবং এইখানে তার একটা ভ্যালু দিয়ে দিচ্ছি গ্রিন কালার। আপনারা যে কোনো কালার দিতে পারেন, লক্ষ্য রাখবেন। তো এইখানে সেমিকোলন অবশ্যই দিতে হবে, আমরা সিএসএস এর এই অংশটু ব্যবহার করতেছি, পরবর্তীতে এগুলো বিস্তারিত আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। জাস্ট এই মুহূর্তে জাস্ট স্টাইল এখানে অ্যাট্রিবিউটের ব্যবহার দিকে লক্ষ্য রাখবেন, এবং প্রপার্টি তার একটা ভ্যালু দিয়ে দিয়েছি। তো আরও কিছু প্রপার্টি ব্যবহার করবো, সাপোজ হাইট, কারণ ডিমের একটা হাইট দেওয়া লাগবে। আমি এখানে সাপোজ হাইটটা দিয়ে দিচ্ছি 200 পিক্সেল, লক্ষ্য রাখবেন। তারপর সেমিকোলন দিয়ে অবশ্যই এখানে ডবল কোটেশনের মধ্যে কাজটা করতে হবে। তারপর উইথটাও দিয়ে দিচ্ছি, উইথ দিয়ে দিচ্ছি সাপোজ 100%, অর্থাৎ উইথটা হবে ফুল পেজ যতটুকু আছে ঠিক ততটুকু। তো এতটুকু করে নিলাম, আমি কোডটা রান করে দেখাচ্ছি, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখানে কি হয়েছে। একটা ডিপ এখানে তৈরি হয়েছে, একটা সেকশন তৈরি হয়েছে, তার হাইট আমরা 200 পিক্সেল দিয়েছিলাম সেই পরিমাণে এখানে দেখাচ্ছে, এবং উইথ 100% দিয়েছে, সুতরাং এটা পুরোটা দেখাচ্ছে। তারপর যে কাজটা করব, আমি আরও দুইটি ডিপ তৈরি করব। তো তার আগে যে কাজটা করে নিয়ে আমি আপনারা লক্ষ্য রাখবেন, এই ডিপের জন্য একটা আইডি দিয়ে দিচ্ছি, এতে করে পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। আপনারা যখন সিএসএস এ যাবেন এগুলো দেখবেন, অনেকবারই আমরা ডিপ ব্যবহার করবো, এবং অবশ্যই প্রত্যেকটা ডিপকে আলাদাভাবে শনাক্তকরণের জন্য অ্যাকচুয়ালি আইডি দিয়ে দেবো আমরা। সো এখানে যে কোনো আইডি দিতে পারেন, আমি দিচ্ছি ডিপ 1। ওকে, সো তারপর যে কাজটা করে নেই, আমি এখানে কপি করে নিলাম, নিচে বসিয়ে দিলাম, দুইটি ডিপ তৈরি করেছি, আর একটি ডিপ তৈরি করে নিই, তিনটি ডিপ তৈরি করেছি। আপনাদের ইচ্ছা কতগুলো ডিপ প্রয়োজন, আপনারা কতগুলো সেকশনে বিভক্ত করতে চাচ্ছেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি জাস্ট এখানে ডিপের বেসিকটা দেখাতে চাচ্ছি, কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে ডেফিনেটলি সুবিধা হবে। আমি এখানে ব্লু দিয়ে দিচ্ছি এবং এটা ইয়েলো দিয়ে দিচ্ছি। ওকে, দ্যাটস ইট। অবশ্যই সব ঠিকঠাক, কোডটা রান করে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু তিনটি সেকশনে বিভক্ত হয়ে গেছে আমাদের স্ক্রিনটা, যেমন আমরা চেয়েছিলাম। তো এবার আপনারা যে কাজটা করতে পারেন, সাপোজ এই সেকশনে আপনারা ইচ্ছা মতো আপনাদের যা যা অ্যাড করার দরকার, এটা হতে পারে ইমেজ, অডিও, ভিডিও, টেক্সট, ফর্ম, আপনাদের ইচ্ছা মতো প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদাভাবে কাজ করতে পারবেন। সাপোজ আমি ডিপ 1 এ কিছু লিখতে চাচ্ছি, এখানে আমি ডিপ 1 এ সেটা বসাতে পারবো। সাপোজ ডিপ 1 এ আমি একটি প্যারাগ্রাফ বসাবো, তো এখানে প্যারাগ্রাফ ট্যাগটা ব্যবহার করে নিচ্ছি, এখানে দিচ্ছি দিস ইজ ইনসাইড ডিপ 1, দিস ইজ এ প্যারাগ্রাফ ইনসাইড ডিপ 1, জাস্ট বোঝার জন্য আমি এটা ব্যবহার করতেছি। তারপর এটা আমি চাইলে কপি করে নিয়ে ডিপ 2-র জন্য বসিয়ে দিতে পারি, আমরা চাইলে যা ইচ্ছা তাই করতে পারবো, প্রত্যেকটা ডিপের মধ্যে আমার যা অ্যাড করার দরকার আমি তা অ্যাড করে নিতে দেবো। আমি বোঝার জন্য আপাতত আমি জাস্ট তিনটা প্যারাগ্রাফ নিলাম। তো দেখতে পাচ্ছেন দিস ইজ প্যারাগ্রাফ ইনসাইড ডিপ 1, দিস ইজ প্যারাগ্রাফ ইনসাইড ডিপ 1 দেখাচ্ছে, কারণ আমরা সেম টাইপের লিখে দিয়েছি। এখানে ডিপ 2 দিয়ে দিই, বুঝতে তাহলে সুবিধা হবে, এবং এখানে ডিপ 3 দিয়ে দিচ্ছি, সেভ করে নিলাম, রান করে দেখাচ্ছি। আপনাদের লক্ষ্য রাখবেন ডিপ 1, ডিপ 2, ডিপ 3 দেখাচ্ছে। সো প্যারাগ্রাফ যেহেতু অ্যাড করতে পেরেছি, আমাদের ইচ্ছা মতো অন্যান্য এলিমেন্টও এখানে অ্যাড করতে পারবো, যে কোনো ধরনের লেখা হোক, ইমেজ হোক, প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে আমি অ্যাড করে নিতে পারবো। সো আশা করি ডিপের বেসিক ব্যবহারটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিও এতটুকু থাকবে, ডিপ সম্পর্কে ভবিষ্যতে আরও অনেক কিছু আপনারা দেখবেন, কারণ যখন সিএসএস শিখতে যাবেন প্রায় প্রত্যেকটা কোডেই আপনার ডিপের ব্যবহার দেখতে পাবেন। তো ডিপের বেসিকটা এখান থেকে ধারণা নিয়ে নেবেন, অবশ্যই বোঝার চেষ্টা করবেন ডিপের বেসিকটা। ডিপের মেইন কাজ হচ্ছে বিভিন্ন সেকশনে বিভক্ত করা, এবং সেই সেকশনগুলোতে আপনাদের ইচ্ছা মতো কন্টেন্ট অ্যাড করতে পারবেন। এই ভিডিও এতটুকু থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, এইখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সেই সঙ্গে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে।